السلام عليكم ورحمة الله وبركاته ديني আমল ইউটিউব চ্যানেলের ديني ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি ফজরের নামাজ এবং মাগরিবের নামাজের পরে ছোট্ট একটি দোয়া তিনবার যদি পড়েন আল্লাহ তাআলা আপনাকে কখনোই অসুস্থ করবেন না আপনাকে কখনোই অভাবে ফেলাবেন না আমি অনুরোধ করছি যারা বিভিন্ন ধরনের অভাব অনটনের মধ্যে আছেন বিভিন্ন ধরনের অসুখ বিসুখের মধ্যে থাকেন তাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি আমলের ভিডিও হতে চলেছে তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ইসলামকে ভালোবাসে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমাদের ভিডিও নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দিবেন চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিতভাবে দেখার চেষ্টা করি মানুষকে সুস্থ রাখা ও অসুস্থ রাখার মালিক মহান আল্লাহ তাআলা একমাত্রই সুস্থতা তার থেকে দেওয়া অনেক বড় একটি নিয়ামত সুস্থ থাকলে মানুষের জীবন স্বাভাবিক থাকে আল্লাহর ইবাদত বندگی ঠিকভাবে করা যায় আবার অসুস্থতার মাধ্যমে তিনি তার বান্দাদেরকে পরীক্ষাও করে থাকেন রোগ বালাই দিয়ে গুনাহ maaf করে দিয়ে থাকেন সুবহানাল্লাহ তবে সর্বোপরি মহান আল্লাহ তাআলার কাছে আমাদের সুস্থতার নিয়ামত যে দোয়া করা জরুরি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি জিনিসকে মূল্যায়ন করতে বলেছেন তার মধ্যে সুস্থতা হচ্ছে অন্যতম তাই আল্লাহ তাআলার কাছে সুস্থ থাকার জন্য দোয়া করা খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি কখনো অসুস্থ হলেও তা থেকে মুক্তি পেতে দোয়া করা আমাদের জন্য জরুরি সুস্থ থাকার দোয়া সম্পর্কে আমি এমন একটি ছোট্ট দোয়া আমি আপনাদের সামনে তুলে ধরছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ থাকার জন্য নিয়মিত একটি দোয়া পড়তেন সৎসন্দে ও সুস্থ থাকতে দোয়াটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের বেশি বেশি পড়তে বলেছেন আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমি আমার পিতাকে বললাম বাবা আমি আপনাকে প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় অর্থাৎ ফজরের নামাজের সময় এবং মাগরিবের নামাজের সময় তিনবার বলতে শুনি যে আপনি এই দোয়া পাঠ করছেন তিনি বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করতে শুনেছি সেজন্য আমিও তার নিয়ম অনুসরণ করতে ভালোবাসি আবু দাউদ হাদিস নাম্বার 5090 বলা হয়েছে সেই দোয়াটি আমরা করব অসুস্থতা থেকে বাঁচার জন্য এবং অভাব অনটন থেকে বাঁচার জন্য যে কোনো ধরনের অসুস্থতা থেকে বাঁচার জন্য আপনারা দোয়াটি বেশি বেশি পড়বেন এবং অভাব অনটন থেকে বাঁচার জন্য ঋণ মুক্তি থেকে বাঁচার জন্য আপনারা এই দোয়াটি বেশি বেশি পড়বেন দোয়াটির বাংলা উচ্চারণ হচ্ছে আল্লাহুম্মা আফিনি ফি ওয়াদানি আল্লাহুম্মা আফিনি ফি اللهم آفني في بصري لا إله إلا أنت اللهم إني أعوذ بك من الكفر والفقر اللهم إني أعوذ بك من عذاب القبر لا إله إلا أنت এই ছোট্ট দোয়াটির আমল দিনি ভাই বোনেরা অবশ্যই অবশ্যই সকলেই করবেন দোয়াটির স্ক্রিনশট নিয়ে রেখে দিন ফজরের ফরজ নামাজের পরে তিনবার পড়বেন এবং মাগরিবের নফল নামাজের পরে বা সুন্নত নামাজের পরে তিনবার পড়বেন দোয়াটি পড়ার আগে এবং পরে অবশ্যই অনুরোধ করব তিনবার করে কিংবা ১১ বার করে দরুদ শরীফ পড়বেন অন্তত দরুদে ইব্রাহিম তিনবার করে পড়ার বা ১১ বার করে পড়ার অনুরোধ করব এই দোয়াটির অর্থই হচ্ছে হে আল্লাহ আমার দেহ সুস্থ রাখুন হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে হে আল্লাহ আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টি শক্তিতে আপনি ছাড়া কোনো উপাস্য নেই অত্যন্ত চমৎকার একটি দোয়া দিনী ভাই বোনেরা আমি অনুরোধ করব আপনারা অবশ্যই এই দোয়ার আমলটি করে দেখুন আল্লাহ তাআলা চাহে তো আপনি কখনোই অভাবে পড়বেন না আপনি কখনোই অসুস্থ হবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন যারা আমলটি করবেন তারা একটি নিয়ত করে ফেলুন ভিডিওটিতে আমিন লিখে অন্তত কমেন্ট করুন আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও আমলটি করতে বলুন তারাও যেন আমলটি করতে পারেন এবং আমাদের নতুন আমলের ভিডিও যাতে আপনি মিস না করেন তার জন্য এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু